বাংলাদেশের শীর্ষে 10টি পর্যটন কেন্দ্র দেখে নিন এক নজরে। প্রিয় এই ভূখণ্ডকে জানার জন্য প্রয়োজন দেশ ভ্রমণ। অপরূপ সৌন্দর্য এই দেশের প্রায় প্রতিটি জেলাতেই রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান। দেশ বিদেশের বহু পর্যটক ঘুরে বেড়ানোর জন্য প্রতি বছর ভিড় জমিয়ে থাকেন। প্রাচীন স্থাপনা, পাহাড়ে আহারে, নদীতে নৌকা ভ্রমণ, সবুজের মাঝে জোছনার খেলা, এমনকি মেঘের রাজ্যে নিজেকে হারিয়ে ফেলার মতো চোখ জুড়ানো পর্যটন কেন্দ্রও রয়েছে। চলুন জেনে নেওয়া যাক দেশের শীর্ষ 10 পর্যটন কেন্দ্র সম্পর্কে। সেন্ট মার্টিন দ্বীপ। বঙ্গোপসাগরের উত্তর পূর্বাঞ্চলীয় অংশে একটি ছোট দ্বীপ সেন্ট মার্টিন গত 5 বছরে দর্শক জনসংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এখানে আপনি আপনার সফর, মাছ ধরার মতো বিভিন্ন কার্যক্রম মাধ্যমে এবং বিভিন্ন সামুদ্রিক প্রাণীকে সঙ্গে উত্তেজিত করতে পারেন। নভেম্বর ও ফেব্রুয়ারির মধ্যে ঘোরার মতো নিখুঁত জলবায়ু পাবেন। এখানে বাংলাদেশের বিদেশের সবচেয়ে বেশি পর্যটক ঘুরতে আসে। কক্সবাজার। সেরা 10টি দর্শনীয় স্থান বা পর্যটন কেন্দ্রের ভিতরে দ্বিতীয় স্থানে রয়েছে কক্সবাজার। নীল জলরাশি আর সরষ গর্জনের মনোমুগ্ধকর সমুদ্র সৈকতের নাম কক্সবাজার। অপরূপ সুন্দর বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত এই কক্সবাজার। বাংলাদেশের সবচেয়ে বেশি পর্যটক কক্সবাজার ভ্রমণে আসে। কক্সবাজার চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এর অবস্থান। কক্সবাজার 155 কিলোমিটার 96 মাইল পর্যন্ত বিস্তৃত। কক্সবাজারের পাশাপাশি এখানে ভ্রমণের জন্য আরও রয়েছে লাবণী পয়েন্ট, হিমছড়ি, ইদানি বিচ। সাজেক ভ্যালি। বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসেবে খ্যাত এই সাজেক। রাঙামাটি জেলার সর্বোত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত এই সাজেক ভ্যালি। সাজেক ভ্যালি সমুদ্র পৃষ্ঠে থেকে 1800 ফুট উচ্চতা অবস্থিত। ঢাকা থেকে সাজেক ভ্যালি দূরত্ব প্রায় 351 কিলোমিটার। সাজেকে একটা ব্যতিক্রমী ব্যাপার হচ্ছে এখানে 24 ঘন্টায় প্রকৃতির 3টা রূপই দেখা পাবেন আপনি। কখনো খুবই গরম, পরে হঠাৎ বৃষ্টি, এবং তার কিছু পরে হয়তো চারদিকে ঢেকে যায় মেঘের চাদরে, মনে হয় যেন একটা মেঘের উপত্যকা। সাজেক ভ্যালিতে দেখার মতো আরও রয়েছে রুইলুই পাড়া, কমলক ঝর্ণা, কংক্লাং পাড়া, হাজারছড়া ঝর্ণা, দিঘিনালা ঝুলন্ত ব্রিজ ও দিঘিনালা বনবিহার। সুন্দরবন। ঢাকায় ভাগ আর জলে কুমিরের রাজত্ব, পর্যটকদের কাছে টান টান উত্তেজনার উৎস। এসবের প্রাপ্তির একটা স্থান সুন্দরবন। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এই সুন্দরবন। সুন্দরবনে বেড়াতে যাওয়ার মৌসুম শুরু হয় অক্টোবরে, যা এপ্রিল পর্যন্ত জমজমাট থাকে। যদিও সারা বছরই সেখানে যাওয়ার সুযোগ রয়েছে, সুন্দরবনের ভ্রমণ অন্য কোনো পর্যটনের চেয়ে ভিন্ন ও অনন্য। বন বিভাগের অনুমতি সাপেক্ষে এখানে ভ্রমণে যেতে হয় তাদের আদেশ নিষেধ মেনে। শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলকে চায়ের রাজধানী বলা হয়। দেশের উত্তর পূর্ব প্রান্তে শ্রীমঙ্গল অবস্থিত। এর আয়তন 425.15 বর্গ কিলোমিটার। শ্রীমঙ্গলে মোট চা বাগানের সংখ্যা 40টি। শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলো হলো বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ চা বোর্ড প্রকল্প বাস্তবায়ন ইউনিট, 40টি চা বাগান, লাওয়াছড়া জাতীয় উদ্যান ও নির্মাই শিববাড়ি। জাফলং। জাফলং ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এই জাফলং অবস্থিত। ঢাকা থেকে স্থানটির দূরত্ব প্রায় 297 কিলোমিটার আর সিলেট শহর থেকে 62 কিলোমিটার। জাফলংয়ে রয়েছে ভারতের ডাউকি বন্দরের ঝুলন্ত সেতু, এছাড়া পাহাড়ি ঝর্ণার স্বচ্ছ পানি ও পাথর তো রয়েছেই। চন্দ্রনাথ পাহাড়। সীতাকুণ্ড বাজার থেকে 4 কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড় অবস্থিত। আপনি পায়ে হেঁটে অথবা রিক্সায় চড়ে চন্দ্রনাথ পাহাড়ে যেতে পারেন, কিন্তু পায়ে হেঁটে ভ্রমণের মজাই আলাদা, কারণ চন্দ্রনাথ পাহাড় শ্রেণীভুক্ত ছোট পাহাড়গুলো ব্যাসকুণ্ড থেকে শুরু হয়েছে। চন্দ্রনাথ পাহাড়ে যাবার পথে হিন্দুদের কিছু ধর্মীয় স্থাপনাও চোখে পড়বে। এখানে কিছু নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষও বসবাস করে, যারা ত্রিপুরা নামে পরিচিত, এবং এখানে তাদের কিছু গ্রামও রয়েছে। পান্তুমাই। বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম হচ্ছে পান্তুমাই। নয়নাভিরাম, নান্দনিক, অপূর্ব, হৃদয়স্পর্শী সবগুলো শব্দ এই নামের সঙ্গে লাগালেও এর সৌন্দর্যের বিশ্লেষণ শেষ হবে না। দেশেই যে এত চমৎকার একটি গ্রাম আছে তা অনেকেরই অজানা। রূপের শহর, রূপের নগরী বলে অনেক শহরেই খেতাব আছে, কিন্তু বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশের ছোট্ট একটি অনিন্দ্য সুন্দর গ্রামের কোনো খেতাব নেই। সোনারগাঁও। প্রাচীন সুবর্ণ গ্রাম থেকেই সোনারগাঁও নামের উদ্ভব। বঙ্গ অঞ্চলে মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হবার পর থেকে 1610 সালে ঢাকা নগরের অভ্যুদয়ে আগ পর্যন্ত সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বঙ্গের প্রশাসনিক কেন্দ্র। সোনারগাঁও এলাকার প্রাচীন স্থাপত্য নিদর্শনগুলির মধ্যে উল্লেখযোগ্য হল খাসনগর, দিঘি, দুলালপুরের নীলকুঠি, গোয়ালাদি শাহি মসজিদ, আমিনপুর মঠ, দমদরিদি মঠ, পানাম নগরের আবাসিক ভবন, বড় সর্দার বাড়ি প্রভৃতি। কুয়াকাটা সমুদ্র সৈকত।
পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতাচাপলি ইউনিয়নে কুয়াকাটা অবস্থিত। এটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল অঞ্চলের একটি সমুদ্র সৈকত। এই সৈকতের বিশেষত্ব হচ্ছে পর্যটকরা এখানে স্থানীয় দাঁড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে পান। ঢাকা থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত সড়ক পথে দূরত্ব 380 কিলোমিটার আর বৈশাল থেকে 108 কিলোমিটার। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।